হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আমাদের অর্জুন সৌমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো। তো কী করছো সবাই? আমি এইমাত্র জিম থেকে এলাম। আজ শনিবার, কালকে সানডে, জিম ছুটি। তাই আজকে এখন খাবার নিয়ে বসেছি আমি। আজকে কী বলবো আর কি, অন্যদিন তো একটু জিম টিম করা হয় বলে আর কি ভালো খাবার খাওয়া হয়, যাতে হেলদি খাবার। আজকে শনিবার, আজকে নো ডায়েট, নো কোনো কিছু মেনটেন, কিচ্ছু না, জাস্ট খাবো, এত খাবো, এত এত একদম জিভে জল চলে এসেছে আমার। চলো দেখি কি খাচ্ছি। হ্যাঁ, এবার হচ্ছে কি খাওয়া হবে সেটা হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, জিম প্র্যাকটিস, এই ওটা আবার কি হলো? এখন তোমাকে ক্যামেরাটা ঘোরাতে হবে। ওটা কি খাচ্ছে? কি করে একটা লজেন্স খেতে দেবে না? ওটা কি খাচ্ছে দেখি, কি লজেন্স দেখি, ওটা আবার কি ব্যাগ? এই ব্যাগটা চুন্নি ব্যাগ। এত বড় ব্যাগ? এত বড় ব্যাগ, ছোট্ট একটা ব্যাগ, এতে আমি লজেন্স রাখি। এই যে এর মধ্যে আমার ক্যান্ডি পড়া আছে। আমি যখন ইচ্ছা হয় একটা করে বার করি আর খাই। শেষই হয়ে গেছে। ও বাবা, এগুলো কি গো? ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে। তেঁতুল ফ্লেভার আরো অনেক কিছু ছিল, একটা আম ফ্লেভার আছে, অ্যাপেল নিবে। এই যে তোমরাও নাও খাও আমার সাথে। খাও তুমি। ও, ক্যামেরা উপর দিয়ে খেতে পারবে না, ওই জন্য বলছে তোমরাও নাও খাও। সামনে থাকলে তো বলতে না। না, ওই জন্য তো তুমি সামনে আছো, তোমাকে আগে বললাম। তো আজকে শনিবার, রবিবার সব কাজে ছুটি থাকে, জিমও বন্ধ, তাই জন্য জিম করে এলো এই মাত্র। কিন্তু এসে, যেহেতু আজকে শেষ জিম সপ্তাহের শেষ, আর কালকে ছুটি, কোনো ওয়ার্কআউট ডে নয় কালকে, তো সেই জন্য খাওয়া দাওয়াটা একটু অন্যরকমই হয়। ঠিক আছে, অন্যরকম বলতে কি অন্যরকম সেটাই, এই যে বলো কি কি আছে। এই যে আছে আমার ফেভারিট জিভে জল আনা, উফ, ফুচকা। কি শুনতে দেবে না, কি বলো? ফুচকা। ও, আর এই যে আছে তাল ফুরুলি, আর কলা, আর নারকলের নাড়ু, আর এই যে ল্যাংচা। ল্যাংচা বলে ভুলে গেছিলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে তেঁতুল গোলা জল। এটা তেঁতুল গোলা জল। হ্যাঁ, এইগুলো আমি এখন খাবো, মানে আমি একা খাবো না, সবাইকে দেবো, ওকেও দেবো। ও একটু কম খাবে আর কি, ও একটু কম খাবে, আমি বেশিটা খাবো, সবাইকেও দেবো, দিয়ে খাবো এখন। ফার্স্টে কী দিয়ে চালু করবো সেটাই বুঝে পাচ্ছি। তেঁতুল গোলা জলটা খেয়ে নাও চুমকে। না, আগে তেঁতুল গোলা জলটা নয়, ফার্স্টে কী দিয়ে চালু করি বলো তো, তোমরাই বলো কী দিয়ে চালু করি। এটা ফুচকাই খেতে ইচ্ছা করছে। আমি এইগুলোই খাবো। এই যে ওসব ফুচকা টুচকা আমি খাই না, ওসব তেঁতুল গোলা জল ফল। ঠিক আছে, ওসব মেয়েদের ওসব খাবার, মেয়েদের টক টক পকেতে ভালো লাগে। কোথায় রে, তুমি তো আমার সাথে গিয়ে খাও একটা দুটো, বেশি খাও না। সে একটা দুটো খাই, একটা দুটো খাই গো, আমার পাত থেকে তুলে নিয়ে আবার বলছে খাই না বেশি, একটা বড়া খাই। তুমি খাবে? হ্যাঁ, ল্যাংচাগুলো খেতে চাও? ল্যাংচাগুলো আরে লাস্টে মিষ্টি মিষ্টি, শেষ পাতে মিষ্টি বলে না। তুই খাও। আমার কালকে সানডে, কি খাওয়াবে বলো? দুদিন খালি খাবো। আজকে ফুচকা খাচ্ছে, কালকে সানডে আলু সাদ্ধ ভাত খাবে? না, আজকে ফুচকা খাচ্ছে, কালকে কি খাবো সেটা বলো। দেখা যাক কি হয়। কেমন বাকরুদ্ধ? আমার বাড়ির সামনে দিয়ে ফুচকার রাইডে একটু গেল, অন্য জায়গায় 10 টাকায় 4টে ফুচকা যায়, বাড়ির সামনে দিয়ে গেল, বাড়ির ওপর দিয়ে না সেজে গুজে, বাড়িতে যেমন বাড়ির সামনে দিয়ে কোথাও যেতে হলো না, টুক করে পেয়ে গেলাম। 10 টাকায় 6 খানা ফুচকা দিয়েছে, 20 টাকা নিয়েছে, সবাই মিলে খাবো।
তো খাই কেউ ইস তেতিল গোলা জল মল ওই হাতে করে মেখে চটকে একা একাকার করে আলু ভালু চটকে তোমার লোভ লাগছে বলে তুমি এত বলছো 50 বার ঢোক গিলে ফেললে কি বল তেতুল দেখে তোমার মুখে জিভে ডাগায় জল চলে এসেছে আবার এ দেখো 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 জানি না এটা হচ্ছে দুর্গাপূজার দশমীর খাবার নাড়ু আমরা বাঙালিরা খাই কিন্তু মেন ব্যাপার আছে যখন আপনার খেতে ইচ্ছা করবে তখনই দশমী হ্যাঁ এখন খেতে ইচ্ছা করেছে তাই খাচ্ছি এখনই দশমী খাই বেকার খাওয়া খাই না আমি কলাটাও তো সেই কইটুকুনি কলা বীজ ছিল কিনা কলা সেটা তো জানতেই পারবে বীজ থাক যাই থাক সব খেলো এটা ফুলি আমাকে দিচ্ছে না না ও দেখো আর ফুচকা দেখো না মিয়ে যাবে কিন্তু আমার তো একটা ফুচকা না আমি এমনি চাই আমি খাবো বলে চাইনি তুমি এখন দেবে দেবে বলছো তা ঠিক আছে বেশি করে জল দাও জল উঠলো কোথায় জলই ওঠে না উঠেছে বাবা রে তোমার মুখে তো একসাথে চারটে ফুচকা ঢুকে যাবে জলটা একটু ইয়ে করো না ও কাকা ভালো ওটা ফুচকার গাড়িটা মনে আবার আসছে ভালো তবে একটা কথা হচ্ছে জিম থেকে এসে বা কোনোরকম ওয়ার্কআউট করে কখনোই এইসব ফুচকা টুচকা খাবেন না ঠিক আছে আমরা খাচ্ছি কারণ কালকে রবিবার ছুটির দিন আর ওয়ার্কআউট অফ তাই জন্য খাচ্ছি এই যে মানে শনিবারও সাধারণত খাই না হ্যাঁ খুবই পরে হয়তো প্রথমে দুধ টুধ খাওয়া হয় বাড়ি এসে তারপরে কোথাও বেরোলে হয়তো অনেকক্ষণ রেস্ট হয়ে যায় এক ঘন্টা হয়ে গেছে দেড় ঘন্টা দু ঘন্টা হয়ে গেছে বাইরে বেরিয়েছি তখন হয়তো ফুচকা টুচকা বা অন্য কিছু খেলাম কিন্তু আজকে সেটাও খাইনি দুধ আসলে খাইনি নাহলে আর খাওয়া হবে না বাড়িতে আছে যেহেতু আজকে তো আর কোথাও বেরোবো না তাই হ্যাঁ আর সামনে জন্মাষ্টমী আসছে আর এই তাল পুরুলি চলবে তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল কথাতে আছে ঘরে ঘরে তালের বড়া হবে আর এখন তালের সিজন এই তাই আমরা তালের বড়া খাচ্ছি এটাকে তাল ফুরুলি বলে না তাল ফুলুরি বলে একটা কনফিউশন আছে ওটা আপনারা বলবেন এটাকে তাল ফুলুরি বলে নাকি তাল ফুরুলি বলে হ্যাঁ আমি ওই যে যেমন ক্রিপসি আর ক্রিস্পি বললাম এমনি ফুলুলি না ফুলুরি রিক্সা না রিস্কা বাতাসা না বাসাতা কোনটা ফুচকা তো শেষ হয়ে গেল সব খেয়ে নিয়েছি একটু বেশি করে জল দাও
লাস্ট খাবো না খাবো বেকার জিনিস খাই না বেকার জিনিস খাই না বলে ভালোই তো দিয়ে দিচ্ছ মানে খেয়ে নিচ্ছ গন্ধ আর লেবু দাও আচ্ছা হ্যাঁ ধনে পাতা দেওয়া আর গন্ধ রাজ লেবু দেওয়া হ্যাঁ ভালো ভালো খেতে নিয়ে সব বেকার জিনিস ওরা খাবে ভাবো না কিন্তু ভাবো আমি খাবো না সব বেকার জিনিস আমি এগুলো খাবো মিষ্টি খাবো এখন মিষ্টি পড়ে আছে কলা পড়ে আছে নাড়ু পড়ে আছে ফুলি পড়ে আছে সব খেয়ে নেবো আমি খাবে কি না তুমি খাও এমনি বললাম বেশি তেঁতুলা জল খাওয়া ঠিক না তেঁতুলে কি অ্যাসিড থাকে ট্যাটারিক অ্যাসিড সে পড়েছিলাম না আমি কিন্তু জোর করে বলিনি যে দাও তুমি দিচ্ছ তো আমি খাল খেলাম ঠিক আছে অনুরোধ রাখার জন্য খেলাম না এসব তেঁতুল জল তো খাবোই না বেকার জিনিস নাকি এখন পড়ে আছে তেঁতুল জল এবার নাউটা খাই যা হবে না আজকে বুঝতেই পারছি এত ভালো হবে যা পাচ্ছি তাই খেয়ে নিচ্ছি ঠিক আছে ফ্রেন্ড অনেক আড্ডা হলো তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তোমাদের তোমাদের এগুলোর মধ্যে কোনটা সব থেকে ফেভারিট সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আবার কালকে আসবো নতুন করে আড্ডা দিতে টাটা হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে আমাদের আজকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এটা হচ্ছে আমরা খুবই আনন্দিত খুবই খুশি হয়েছি আর এই ফুচকা খাওয়াটা ওই জন্যই হচ্ছে আনন্দ ফুচকা খাওয়াটা ওর জন্যই আর কি আর থ্যাংক ইউ সবাইকে সাপোর্ট করার জন্য আরও সাপোর্ট চাই তোমাদের যাতে আমরা তোমাদেরকে আরও হাসাতে পারি তোমাদের সাথে আড্ডা দিতে পারি আর ভালোও লাগে আমাদের খুব হ্যাঁ আমাদের এই সমস্ত ভিডিওগুলো দেখবেন আপনারা আর তাহলে সবাই ভালো থাকুন শুভ সন্ধ্যা সবাইকে টাটা টাটা